তোমরা কি দেখেছো আমাদের টিনুকে দীপ্ত কি জমা দিয়েছে? দেখেছো? বলেনি তো, সৎসাহস নেই। দীপ্তদের বাড়ির জন্য কি বাজার করেছে বলেছে? বলেনি। কোথায় খাওয়া দাওয়া করেছে বলেছে? বলেনি। সবটা চলে এসছে। চলো আমি তোমাদের আজকে দেখাবো দীপ্ত ওকে কোন জামা দিয়েছে। আর বলবো কত বড় অন্যায় করেছে, কত বড় অন্যায় করেছে, যে অন্যায় ক্ষমারও যোগ্য। সেটা আজকে তোমাদের বলবো যে টিনু এত বড় একটা অন্যায় করেছে যে অন্যায় ওকে ক্ষমা করা যায় না। তো চলো দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? তোমরা নিশ্চয়ই ভালো আছো। সন্দীপের দিদিমা স্বর্গলাভ করেছে, আগের ভিডিওটায় তোমাদের বলেছি, ওনার আত্মার শান্তি কামনা করি। এবং আগের ভিডিওটায় অনেক কিছু বলেছি, সন্দীপকে রিকোয়েস্ট করেছি, কিছু দেখা যাক কি হয়, কত দূর হয়। আমার পাশাপাশি হয়তো অনেকেই ওকে রিকোয়েস্ট করবে। তো যাই হোক, আজকে বলবো, কালকে টিনু ভিডিওটা দেওয়ার সাথে সাথে ভিডিও দেখে ভিডিও করেছিলাম, তার আগে তো জেনে গেছিলাম যে ও নিউ মার্কেট গেছে। ও যখন দেখছে ধরা পড়ে যাচ্ছে, তখন ও কী করেছে, ওইগুলোকে ঢাকার জন্য ওর হাসনাবাদের কিছু ক্লিপ, আগে পরের কিছু ক্লিপ বা একদিনের জন্য বেরিয়ে গেছে, কারণ দুদিন অফ করেছে। ওরা তিন দিন আগে শিয়ালদা মানে কলেজ স্ট্রিটে গেছিলো, সরি কলেজ স্ট্রিট না, নিউ মার্কেট মানে ধর্মতলায় গেছিলো দু তিন দিন আগে। তারপরে বাড়িতে আসার পরে তো ওরা বুঝে গেছে যে খবর হয়ে গেছে, খবর ধরা পড়ে গেছে। তখন সঙ্গে সঙ্গে হাসনাবাদ হাটে গেছে, হাটে গিয়ে কিছু বাজার করেছে, দেখিয়েছে এক জিনিস, মানে দোকান দেখিয়েছে এক জিনিস, বাজার দেখিয়েছে এক জিনিস। তোমরা সবাই বুঝে গেছো যেগুলো দেখিয়েছে সেইগুলো ওখানে দেখায়নি, দুটো একটা জিনিস ছাড়া। ও বাচ্চাদের জামা কাপড়গুলো এরকম করে হাতাচ্ছিল, মেয়ে বাচ্চাদের কী সুন্দর কী সুন্দর করছিল, দেখিয়েছে। দুটো একটা চুড়িদার হয়তো এখান থেকে কিনেওছে, কিন্তু পুরো বাজারটা নিউ মার্কেটের, সেটা তোমাদের কালকে আমি প্রমাণ করে দিয়েছি। আজকে কিছু কথা বলবো, যেহেতু দীপ্ত গেছিল, তোমাদের মনে হয় দীপ্তর বাবা মার জন্য কিছু কেনেনি, কালকেও বলেছি আজকেও বলেছি, দীপ্তকে কিছু দেয়নি, হয় তাই দীপ্তকে তো দিতেই হবে, কারণ হাতে রাখতে হবে তো। সোনার ডিম পাড়া মুরগিকে হাতে না রাখলে কী দেখে টিনু থাকবে? টিনু তো চলে আসবে, তাই জন্য দীপ্তকে একটা ড্রেস দিয়েছে। আর টিনু যে কী চরম অপমান করেছে, অন্যায় করেছে, সেইটা তোমাদের বলবো, ক্রমশ ভিডিওটা দেখো। এবার বলি, আমরা একটা ভিডিও যখন কেউ দেয়, বিশেষ করে এই রকম একটা মানে সাসপেন্স ভিডিওতে, প্রত্যেকটা মুহূর্তে সাসপেন্স থাকে, প্রত্যেকটা মুহূর্তে মিথ্যে থাকে, মিথ্যে দিয়ে সত্যিটাকে ঢাকার চেষ্টা করে, তখন আমরা পুঙ্খানুপুঙ্খ করে ভিডিওটা বারবার রিপিটেডলি দেখতে থাকি। এটা না এটা, এটা না এটা। কালকে তোমাদের প্যাকেটগুলো দেখিয়ে দিয়েছি, ওই প্যাকেটগুলো সব নিউ মার্কেটের প্যাকেট, তার মধ্যে একটা প্যাকেট ছিল হাসনাবাদের, একটা প্যাকেট ছিল রেলগেটের পাশের কোনো একটা স্টোরের দোকানের। অতএব হাসনাবাদ থেকে কিছু জিনিস কেনাকাটি করেছে, আর ওই যে শাড়ি টাড়ি কাপ্তান টাপ্তান সব নিউ মার্কেট থেকে কেনাকাটি করেছে, কোন রেস্টুরেন্টে খেয়েছে সবটা আমাদের কাছে পরিষ্কার। এইবার বলি, দাদার যে জামাটা, দাদার জামাটা কিন্তু হাসনাবাদ থেকে কেনা হয়নি, ওটা বসিরহাট থেকে কেনা হয়েছে, ওইটা বসিরহাট থেকে কেনা হয়েছে। এবং ওইটা অন্য একটা দিন, মানে তিনটে চারটে ভিডিওকে এক করেছে, মানে হাসনাবাদে একদিন গেছিলো হাটে, যে হাটটা দেখিয়েছে সেই হাটে গিয়ে মার্কেটিংটা দেখিয়েছে বৌদিকে নিয়ে গিয়ে। ও আর একটা কথা বলতে ভুলে গেছি, আমরা হই হই তুলেছিলাম, বৌদি কেন চলে গেল, বৌদি বোধ হয় একবারের জন্যই চলে গেল। তারপরে কালকের ভিডিওতে ফার্স্ট স্টার্টিংয়ে দাদা বৌদি খেতে বসছে, মানে পেছনটা, সামনে করার ক্ষমতা নেই দাদা বৌদির, পেছনটা দেখিয়ে বললো দাদা বৌদি চলে এসছে, ওই যে খাচ্ছে, তারপরে বৌদি যাবে, ক্ষমতা নেই সামনে। বৌদির চুড়িদারগুলো ফলাও করে দেখিয়েছে, অনেকে কমেন্ট করেছে বৌদিকে দেখাতে পারছো না, বৌদির চুড়িদার দেখাচ্ছ কেন, বৌদিকে সামনে করার ক্ষমতা নেই। যাই হোক, এক ঝলক দেখেছে বৌদি ঠাকুমাকে সামলাচ্ছে, এক ঝলক দেখেছি, ভালো কথা। তারপরে আমরা বৌদির চুড়িদারগুলো দেখেছি, কিন্তু তোমরা কি দেখেছো যে দোকানে দাঁড়িয়ে বৌদিকে দেখাচ্ছে, বৌদি এই চুড়িদারটা নেবে নাকি, বা এই চুড়িদারটা পছন্দ নাকি, বা এই চুড়িদারটা দেন? দেখনি, অথচ বৌদির চুড়িদার চলে এসছে, চুড়িদার দেখেছি আমরা, ও দেখিয়েছে। এবার বলি, সবথেকে মানুষের সেরা জিনিসটা কি কোনটা হয়, যেটা সেরা, যেটা নিজের লোক দেয় সেরা? এই দেখো, এই জামাটা দীপ্ত দিয়েছে, এই যে দেখিয়ে দিলাম, এই জামাটা দীপ্ত দিয়েছে, বোঝালাম, পরে প্রমাণ পেয়ে যাবে, কারণ ওর তো সাহসই নেই, যার হাত ধরে কমিউনিটি পোস্ট দিয়ে চলে গেছে তাকে সামনে করারই ক্ষমতা নেই, যেটা সন্দীপ করছে, যা ওর তোমাদের ভাষায় মানে টিনুর দালালদের ভাষায় ওর ভিক্ষা আসছে, ছেলের জন্য, মার জন্য ভিক্ষা আসছে, ওপেন টু অল সব দেখিয়ে দিচ্ছে, যে আমাকে আমার মাকে এটা দিয়েছে, আমার ছেলেকে এটা দিয়েছে, আমাকে এটা দিয়েছে, সবটা পরিষ্কার জলের মতো ও দেখিয়ে দিচ্ছে, সৎ সাহস রাখে, দেখিয়ে দিচ্ছে যে এইটা আমাদেরকে আমাকে দিয়েছে, আমাকে আমি পেয়েছি, এই টাকাগুলো আমাকে পাঠিয়েছে,
কিন্তু টিনুর সেই সৎসাহস, আরে কাছের মানুষটা কিছু দিয়েছে কিনা, কাছের মানুষটার জন্য কিছু কিনেছে সেটা দেখানোর ক্ষমতা নেই। তোমরা মানতে পারবে এটা যে ও দীপ্তর জন্য, দীপ্তর বাড়ির জন্য কিছু কেনেনি? কিন্তু দেখেছো তোমরা, দেখোনি তো, সৎ সাহস নেই সেটা দেখানোর, আর এখনও শাঁখা সিঁদুর পরে ঘুরে বেড়াচ্ছে, এটা কার? প্রত্যেকে জিজ্ঞাসা করছে, আমার কথা না। এবার বলি তাহলে ওই তিন চারটে ভিডিওকে এক করেছে, যখন দেখেছে ওয়াইটিতে প্রচার হয়ে গেছে, ওরা ধরা খেয়ে গেছে, তখন তাড়াতাড়ি করে ঠাকুমাকে নিয়ে, বৌদিকে নিয়ে তাড়াতাড়ি করে চলে গেছে হাসনাবাদে। হাসনাবাদে গিয়ে ওই হাটের থেকে, হাটের একটা ভিডিও ক্লিপ করেছে, তার সাথে বসিরহাটে দাদার জামা কেনার একটা ক্লিপ জয়েন করেছে। করে ওই যে আমি বলেছিলাম না, বাজারগুলো করা দেখতে পাবো না, কিন্তু বাজারগুলো আমরা দেখতে পাবো কী কী কিনেছে সেইটা শো করবে। তোমাদের মনে হয় ওই হাসনাবাদ ওই হাটের থেকে, আমি বলছি না কোনোটাকে ছোটো করছি না, কারণ আমাকে একজন লিখেছে, পয়সা হয়ে গেলে মানুষের অহংকার হয়ে যায়, ওয়েট হয়ে যায়, মানুষের স্ট্যাটাস বেড়ে যায়। অতই সস্তা মানুষের কালচার, মানুষের স্ট্যাটাস, মানুষের মানে লেভেল, এটা হচ্ছে জন্মগত, সেটা গরিব মানুষেরও হতে পারে। কালচার জিনিসটা পয়সা দিয়ে হয় না, কালচারটা আসে মানে পরিবার থেকে, ছোটোবেলার থেকে। যেখানে কৃষ্ণনগরে শুনলাম বড় বড় মলে, শপিং মলে মার্কেট করেছে, সেখানে চলে গেছে হাসনাবাদ হাটে। আবার বলছি, হাটটাকে ছোট করছি না, আমাদের চাকদার বিরাট হাট হয়, নাম করা হাট, হাট হাটি, হাটে পাইকারি জিনিস বিক্রি হয় এবং একটু সস্তা দামের জিনিস বিক্রি হয়। মলে যে সমস্ত শপিং মল টলে যে সমস্ত জিনিস, অনলাইনে যে সমস্ত জিনিস পাওয়া যায়, সেসব জিনিস হাটে পাওয়া যায় না। বোঝাতে পারলাম নিশ্চয়ই? তো যাই হোক, এটা পুরোটাই আমাদের ভিউয়ার্সদের বুদ্ধ বানিয়েছে। তারপরেও একটা কথা, পেটে হাত দিয়েও মনে পড়লো না, সিজারের সেলাইটাতে হাত পড়ে না সারাদিনে একবার, সেখানেও মনে হয় না, কোনো যন্ত্রণা পাও না, অনুভব করো না, বেদনা হয় না, যে কোক থেকে কাউকে একজনকে বার করেছো। তারপরে তুমি নাকি বলেছো আমি ছেলেকে নিয়ে আসবো আইনিভাবে, তার তো কোনো নামগন্ধই নেই, কোনো নোটিশও নেই, কিছু নেই, চ্যানেলের জন্য নোটিশ গেছে কিন্তু ছেলের জন্য কোনো নোটিশ যায়নি, যদিও তুমি পাবে না ছেলে, ছেলে সম্ভব না পাওয়া। যাই হোক, তা সেই ছেলেটার জন্য, ছেলেটার উদ্দেশ্যে, ছেলেটা কি তোমার নয়? একটা জামা কিনতে পারতে তো, সেটা দেখাতে পারতে তো, ওই দিদিভাইয়ের কাছে যে কান্নাকাটি করেছো নাকি ছেলের জন্য, সেইটা তো একটু দেখি আমাদের কাছে সোয়াপ করতে পারতে, যে ছেলের জন্য এই জামাটা কিনেছি। তোমার মা দিয়ে ঠাকুমাই বা কেমন মানুষ গো, এত সুন্দর একটা নাতি রয়েছে, তার বাবা মা জামাই নয় পর তাদের কাছে তিতো হয়ে গেছে, বাচ্চাটাও তিতো হয়ে গেছে, বাচ্চাটার জন্য একটা জামা কিনে রাখতে পারো নি, যখন নিয়ে আসবো তখন পরাবো, এই যে আমার কি আমার ছেলের জন্য এই জামাটা, কেমন মা, মা নামের কলঙ্ক তুমি, মানে সন্তানটাকে রেখে এসে কোনো একটু, এতটুকু তোমার মধ্যে কোনো অনুতাপ নেই, কোনো অনুতাপ নেই, বলবে ভেতরে আছে, ভেতরে আসে থাকলে সামনে এরকম উল্লাস করতে পারে কেউ, কেউ পারে এরকম উল্লাস করতে? আমার জানা নেই। তোমার চেহারায় কোথাও, আমাকে একজন বলছে, দিদিভাই চেহারার গালগুলোর গ্লেজ দেখেছো, বাড়বেই তো, নব যৌবন পেয়েছো, বসন্ত এসছে তোমার জীবনে, তোমার গালফাল সুন্দর হবে না, চকচক করবে না? সন্দীপ মার্কেটিং দেখিয়েছে, তুমিও দৌড়াতে দৌড়াতে হাসনাবাদ গিয়ে মার্কেটিংটা দেখিয়ে দিলে, দেখালে হচ্ছে নিউ মার্কেটের জিনিস, তোমার প্লাস্টিকগুলো তার প্রমাণ, তুমি যত ঢাকার চেষ্টাই করো ওই যে জিনিসগুলো দেখিয়েছো ওগুলো সব বাইরে, দুটো একটা হয়তো হাসনাবাদ থেকে কিনেছো, সব নিউ মার্কেটের, সবটা আমাদের সামনে চলে এসছে। তো এবার বলি, তুমি কি অন্যায় করেছো, সবাই ওয়েট করছে শোনার জন্য, সন্দীপের তো কৃতজ্ঞতা বোধ আছে, সেটা দেখেছো নিশ্চয়ই? সীমা যেহেতু ওর বাড়িতে যাচ্ছে, ওকে ওর পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে, ওর সমস্ত অ্যাক্টিভিটিগুলো, তোমার ছেলের অ্যাক্টিভিটিগুলো আমাদের সামনে তুলে দিচ্ছে, ঠাকুমা নাতির বন্ডিংগুলো তুলে দিচ্ছে, ছেলে বাবার বন্ডিংগুলো ওর ছেলেরটাতেও দেখছি, তারপরে লাইভে দেখছি ওদের বন্ডিংগুলো দেখছি, তাই জন্য কিন্তু সন্দীপের কৃতজ্ঞতা আছে, জন্মদিনটা এত সুন্দর করে অর্গানাইজ করে করলো, সুন্দর কৃতজ্ঞতা আছে, কিন্তু সুন্দর একটা শাড়ি কিনেছে, কিন্তু কৃতজ্ঞতা বোধে যেটুকু করার সন্দীপের সেটুকু কিন্তু করছে, ওর 25,000 কমপ্লিট হয়েছে জন্য একদিন নেমন্তন্ন করে খাইয়েছে, কারণ এটা একটা উপলক্ষ, 25,000 কিন্তু এমনিতেও খাওয়াতো, কারণ এত বড় একটা কাজ করে দিয়েছে সীমা, জন্মদিনটা অর্গানাইজ করে কীভাবে পরিশ্রম করে করেছে আমরা দেখেছি। আর যারা যে নিন্দা করছে সে এরকম একটা কাজ করুক না, কারোর জন্য করে একটু দেখাক না, সে তার তো জ্বলে যাচ্ছে,
তা সীমা সেটা করেছে, তার জন্য কৃতজ্ঞতা বোধের সীমাকে একদিন নেমন্তন্ন করে খাইয়েছে এবং সেটা 25,000-কে একটা ই করেছে। এগুলো তো কর্তব্যের মধ্যে পড়ে। তা টিনু তোমার কোনো কর্তব্য নেই, তোমার আমার তোমার তুমি বলছি তোর কোনো কর্তব্য নেই, তোর দিদিভাইয়ের জন্য কোনো কর্তব্য নেই, তা দিদিভাই কেন খেপবে না, এরপরে তোর উপরেও খেপে যাবে। এত বাজার করেছিস, এত চুড়িদার কিনেছিস, কাপ্তান কিনেছিস, শাড়ি কিনেছিস, কানের কিনেছিস, এত বাজার করেছিস নিউ মার্কেট থেকে, নিশ্চয়ই দিদিভাইও জানে তোরা নিউ মার্কেটে গেছিস, 100% জানে। দিদিভাইয়ের জন্য একটা চুড়িদার আনতে পারতিস তো, এনে দেখাতে পারতিস তো, যেমন সন্দীপ সর্বসমক্ষে দুটো শাড়ি দেখিয়ে দিয়েছে, দেখিয়ে বলে দিয়েছে সাসপেন্স, আমরা সবাই বুঝে গেছি দুটো শাড়ি কার কার, বলে দিয়েছি কমেন্ট করে, আমি ভিডিও করে বলে দিয়েছি, তো তুইও নিশ্চয়ই বুঝেছিস দুটো শাড়ি কার কার জন্য এনেছে, বলে দিয়েছে সন্দীপ। তাহলে তোর কি উচিত ছিল সন্দীপ, দেখ সর্বসমক্ষে মার্কেটিং করে কোনটা কার জন্য বলে দিয়েছে, একটু একটা জায়গায় সাসপেন্স রেখেছিল, বলে দিয়েছে। তা তুই কি করলি তোর দিদিভাইয়ের জন্য, তোর কি একটু কৃতজ্ঞতা বোধ নেই, একটু বোধ নেই যে দিদিভাই তোর পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে, তোর সত্যিটাকে মিথ্যে প্রমাণ করে দেওয়ার চেষ্টা করছে, মিথ্যাটাকে সত্যি করে দেওয়ার চেষ্টা করছে, তুই কান্নাকাটি করছিস, ওকে বলেছিস, ও আমাদের কাছে সেই বার্তাটা দিয়ে দিয়েছে, তোকে সন্দীপ কীভাবে অত্যাচার করেছে ফুলশয্যা রাত্রির থেকে 5 বছর ধরে, সেইটা ওই দিদিভাই আমাদের কাছে পৌঁছে দিয়েছে, আর সেই দিদিভাইয়ের জন্য তুই কিছু কিনলি না, চরম অপমান, চরম অন্যায়, এই অন্যায় ক্ষমা করা যায় না। আর যদি কিনেই থাকিস সেটা আমাদের দেখালি না কেন, সন্দীপের মতো, সন্দীপের যেমন বলছে সন্দীপের দালাল, সন্দীপের দালাল ধর মেনেই নিলাম, সন্দীপ তো সেই দালালের জন্য কর্তব্য করছে, সন্দীপের জন্য যেমন করছে সন্দীপও করছে, সেটা তো সন্দীপ সর্বসমক্ষে দেখিয়ে দিয়েছে এবং সম্মানের সহিত, তুই পারছিস না কেন, তুই দিদিভাইয়ের জন্য কিছু কর, তুই বা দিদিভাইয়ের যে ভাই মানে তো দীপ্ত, তোরা দুজন দিদিভাইকে একটা পুজোতে গিফট দিতে পারলি না, সেটা আমাদের দেখিয়ে, চরম অন্যায়, কিন্তু চরম অন্যায়। ওইদিকে দেখ ম্যান্ডি, সবাই ওর সাথে এরকম করে, খুব অন্যায় করে, বিশ্বাসঘাতকতা করে। ওদিকে দেখ ম্যান্ডি, ফারিয়ার জন্য, ফারিয়ার মার জন্য, নিজের ননদের জন্য, সবার জন্য কিনেছে, কিন্তু যে দিদিভাইটা ওর অসময়ে ঢাল হয়ে দাঁড়িয়েছিল, ওর পরক্রিয়াটাকে সাপোর্ট করে চেষ্টা করেছিল যে রাহুলের সাথে ওর যত এরকম চিপকে থাকে সম্পর্কটা, সোমনাথের সাথে যেন সম্পর্কটা নষ্ট হয়ে যায়, ভেঙে যায়, সেই দিদিভাইয়ের জন্য কিছু কিনেনি, সেই ম্যান্ডি দিদিভাইয়ের জন্যও কিনে, ঠিক তুইও করলি সেই কাজ, এইটা চরম অন্যায়, এই অন্যায়ের কিন্তু ক্ষমা হবে না, আমি কিন্তু অন্তত করবো না, আমি হা করে তাকিয়েছিলাম, কখন বলবি যে এটা আমার দিদিভাইয়ের জন্য এনেছি, এটা আমার ওয়াইটি দিদিভাইয়ের জন্য এনেছি, বা এই শাড়িটা আমার দিদিভাইয়ের জন্য, শাড়ি তো পরে না, চুড়িদার, এত চুড়িদার, এত মার্কেটিং কী করলি, সৎসাহস নেই বল, এটা কিন্তু অন্যায় করেছিস, আর সৎসাহস নেই বললাম ওই যে দীপ্তর বাড়ির, দীপ্তকে কী দিলি বা দীপ্ত তোকে কী দিল সেইটা দেখানোর, সেইটা দেখানোর সৎসাহস নেই, চুরি করে করে ভিডিও করছিস, খুব সন্তর্পণে চুরি করে করে পাট 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 করে হ্যাঁ ভিডিও করছিস, যাতে কেউ বুঝতে না পারে, আরে আমরা তো বুঝতে পারবোই, এইসব করে কি আর ভিডিও হয়, নিউ মার্কেট থেকে মার্কেটিং করবি আর সেইগুলো চাপিয়ে দিবি হাসনাবাদের মার্কেট থেকে আনা, আমরা বুঝবো না, বুঝে যাব আমরা, এইটা বলতে আসলাম আজকে, চরম অন্যায় করেছিস কিন্তু, একটা শাড়ি অন্তত, কারণ তোর বাড়ি থেকে শুনেছি তোর দিদিভাইয়ের বাড়ি 3 ঘন্টার রাস্তা, সে নয় একবার বাইকে এসে একটু দিয়েই যেতে পারতিস, দীপ্তর বাইকে করে এসে দিদিভাইকে একটা শাড়ি বা একটা চুড়িদার পুজোর গিফট দিতে পারতিস না, এটা তোর উচিত ছিল না, এই অন্যায়টা চরম অন্যায়, এটা ক্ষমা করা যায় না তোকে, এই অন্যায়ের ক্ষমা নেই তোর, এইটা বললাম আজকে, এত বাজার দেখলাম, এত কিছু, অনেক টাকার বাজার করেছিস, অনেক টাকার বাজার করেছিস, তোর মাও দিল না একটু বলতে পারলো না, হ্যারে তোর দিদিভাইয়ের জন্য একটা কিছু কেন, কেমন অকৃতজ্ঞ রে তুই, সেইটা বলতে আসলাম, খুব অন্যায় করেছিস। তো চল আজকে এইটুকুই ছিল, এরপরে যদি ক্ষমতা থাকে, যদি মানুষ হয়ে থাকিস, রক্ত মাংসে করা যদি মানুষ হয়ে থাকিস, তাহলে দীপ্তর বাড়ির জন্য কী কিনেছিস দেখাবি, দীপ্তর জন্য কী কিনেছিস দেখাবি, দীপ্ত তোকে পুজোতে কী দিল, যার হাত ধরে চলে গেলি সুখের ঠিকানায়, সুখে থাকবি, ভালো থাকবি জন্য, সেই মানুষটা তোকে কী দিল পুজোতে, পুজোর মতো একটা অনুষ্ঠান, মানে পুজোর মতো একটা উৎসব, বাঙালির শ্রেষ্ঠ উৎসব, সেই উৎসবে তোকে তোর দীপ্ত কী দিল, এইটা আমি না পুরো ওয়াইটি দেখতে চাই, ওয়াইটি দেখতে চাই পুরো, এইটা দেখাবি, এই দুটো কথা বলতে আজকে আসলাম, ভুলভাল ভিডিও দিস না, আমরা সব টের পেয়ে যাচ্ছি, চল আজকে এইটুকুই ছিল, আর ওদিকে
দিদিমার শাশুড়ি মারা গেছে, যদি পারিস একটু প্রে করিস আত্মার শান্তি কামনার জন্য, বুঝতে পেরেছিস? কারণ তুই তো এর মূল কাণ্ডারি, ভাই বোনের সঙ্গে এই যে গণ্ডগোলের মূল কাণ্ডারি হচ্ছে তুই, বুঝতে পেরেছিস? তো চল আজকে এ পর্যন্তই ছিল, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, সবাই ভালো থেকো, শুভ ষষ্ঠী।